রবিবার 11 আগস্ট বিপ্লবী ক্ষুদিরাম বসুর 116তম শহীদান দিবস। শহীদ বিপ্লবী ক্ষুদিরাম বসু শহীদান দিবস উদযাপন উপলক্ষে রবিবার মেলার মাঠ কাঙ্কাল রোড স্থিত বিপ্লবী ক্ষুদিরাম সামাজিক সংস্থার উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী রক্তদানের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, এর কোনো বিকল্প নেই, এই মহতি কাজে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান মুখ্যমন্ত্রী। এবং আমাদের ব্লাড ব্যাংকে রক্তের যে মজুদ সেটা যাতে ডিমান্ড এবং সাপ্লাই সবসময় যাতে তার সমতা থাকে, তার জন্যে কি ধরনের রক্তদান শিবিরের খুবই প্রয়োজন। এক এক সময় কোভিডের সময় আমরা দেখেছি ইলেকশন হওয়ার নির্বাচন হওয়ার তাতে করে রক্তের একটু ঘাটতি আমাদের এই ব্লাড ব্যাংকে দেখা যায়। ত্রিপুরাতে 100% ব্লাড ব্যাংক না, এর মধ্যে 12টা গভর্নমেন্টের আর 2টো প্রাইভেট। আমরা নিজেরাও যখন সার্জারি করতে থাকলাম, যদি রক্ত কোনো পেশেন্টের অংশ দেখিয়ে যদি দেখা যায় যে রক্ত 10 গ্রামের নিচে আছে বা সেই অস্ত্রোপচারের সময় যদি দেখা যায় বেশি রক্ত গ্রহণ হতে পারে, তবে ২ ইউনিট ব্লাড মন হাতে সামনে রাখতে হবে। এদিন রক্তদাতাদের উৎসাহ প্রদান করেন মুখ্যমন্ত্রী সহ আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার ও অন্যান্যরা। একটি মহান দিনে এই ধরনের উদ্যোগে গ্রহণের জন্য বিপ্লবী ক্ষুদিরাম সামাজিক সংস্থার কর্মকর্তাদের অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী। রিপোর্ট, আর ই নিউজ।